এই তো মানসিক স্তর সবাই এই স্তর দিয়ে কি ভালো তুমি থাকবে কোথায় শিবের মাথায় জল ঢালতে যাবে কেমন তো সেই কারণে এই স্তরকে উন্নত করতেই হবে বাবা মায়ের তুমি কৃষ্ণ ডাকো কালী ডাকো যাকে তুমি ডাকো তোমার মানসিক স্তরকে তোমাকে অনেক উন্নত করতে তো সেই কারণে তোমরা অবশ্যই চেষ্টা করবে যে কি করে ভালো থাকা যায় নাকি কি করে জীবনকে উন্নত করা যায় নটন বাজাও গান গাও যখন আমি ওইসব দিকে গ্রামে থাকতাম জানিস সেটাই বলছিলাম আমি কোনোদিন কাউকে চাইতাম না কিন্তু আশ্চর্য সেই জন্যই আমাদের এই অর্ঘদান নামক একটা প্রোগ্রাম আমি করেছি বেশ কিছু বছর আগে আমি অর্ঘদান নামক একটা প্রোগ্রাম শুরু করেছি এটা অনুষ্ঠান অর্ঘদান তোমরা শুনে যাও হঠাৎ মনে পড়েছে যখন তোমরা শুনে যাও সেই জন্য আমি বহু বছর দান মিনিট বহু বছর আগে আমি শুরু করেছি অর্ঘদান যেহেতু তোমার থেকে আমি চাইতেও পারি না কেউ চাইবে না আশ্রম চলবার জন্যে তোমার যদি প্রয়োজন মনে করো দেবানন্দ বাবা তোমাকে একটা তুমি দীক্ষিত হওয়া নাই তোমাকে আমি বলেই দিলাম ভালো তোমায় থাকতে গেলে নিজের মানসিক জায়গাতে তুমি যদি উন্নত করতে না পারো তুমি চারই দীক্ষিত নাহলে তুমি ভালো থাকতে পারবে না সমস্ত সার কথা গীতার সার কথা মহাপুরুষদের সার কথা তো সেই কারণে অর্ঘদান অনুষ্ঠান আমি করেছিলাম যে অর্ঘদান মানে তোমাদের যা যাবতীয় যা কিছু তোমরা উপার্জন করো সারা বছরে একবার সেটা আমাকে কিছুজন ধরেছিল তো মে মাস মানে আমার জন্ম মাস তো সেই সারা মাস ধরে তোমরা আমি তোমার সারা বছরে তোমার যা উপার্জিত একটু অর্থ কিছু তুমি সেদিনকে সেই মাসে আমাকে দেবে এবং তুমি তো প্রতি মাসেই দাও সেই মাসে দেওয়াটার সঙ্গে অন্য দেওয়াটার পার্থক্য কী না সেটা হচ্ছে সংকল্পিত আমি তোমাকে সংকল্প করতে বলেছি যে তুমি তোমার ছেলে মেয়ে বউ সবাইকে বলবে যে আমি প্রত্যেক বছর মে মাসে গুরুদেবের কে আমাকে সেবা দিতে হবে গুরুদেবের কে সেবা দিতে হবে কেন তার যে তার আশ্রম চলছে আমি তুমি সবাই আসছি এবং এর সেবা কাজের জন্য তাকে সেবা দিতে হবে ব্যাস এত কৈফিয়তের কোনো দরকার নেই এই সেবা দিতে হবে তুমি তোমার ছেলে মেয়েকে বলবে তোমার ছেলে যদি আমেরিকায় থাকে তাকে বলবে তোমার মেয়েকেও বলবে তাকে দিতে হবে বলতে হবে না তাকে অন্তত জানাবে আমি যাচ্ছি দিতে সে যদি তোমায় প্রশ্ন করে বাবা তুমি তো এমনিই দাও আমার আলাদা করে বলছো কেন বলবে না এটা একটা আলাদা একটা সেবা সেবা ভাব থেকে যাতে সরে না যায় তার জন্য বছরে একটা দিন একটা মাস উনি আমাদের জন্য রেখেছে সারা মাস ধরে তোমরা আমি যেখানে থাকবো সেখানে তোমরা আসবে এবং আমার যেখানে যেখানে আমার আসুন আছে আশ্রম আছে সেখানে চলে যাবে সেখানে দেখবে সেই অনুষ্ঠানটা হচ্ছে সারা মাস মানে এটার পেছনে কী আছে না তোমার মধ্যে সেবা ভাব জানে এখানে টাকাটা কত দিলে সেটা বড় নয় চাল দিলে কত সেটা একদম নয় হ্যাঁ সেই অর্থটার গুরুত্ব আছে সেই অর্থটা এটার মধ্যে সেবা তোমাকে করতে হবে তোমাকে দায় নিতে হবে দায়িত্ব নিতে হবে দায়িত্ব তুমি না নিলে কোনোদিন ছেলে মানুষ করতে পারবে না তুমি দায়িত্ব না নিলে তুমি কোনোদিন নিজেকে তৈরি করতে পারবে না ছেলেকে যেমন হবে তুমি মানুষ করছো দায়িত্ব নিয়ে তোমারও ভেতরে সেই আমি সেটাকে পশু বলবো না তোমরা সবাই বলবে কামনা বাসনা লোভ লালসা ঘেরা আমার মধ্যে একটা পশু আছে সেটাকে তোমাকে চাবুক দিয়ে পিটিয়ে বড় করতে হবে সেটা বলবো না আমি বলবো তোমার মধ্যে একটা শিশু আছে সেই শিশুটাকে পালন করতে হবে তোমাকেই নিজে তাই তোমাকে তুমি তো সে শিশুটাকে পালন করতে পারো না তাই তোমাকে তোমার তুমিটাকে ওই সৎগুরুর কাছে এসে একটুখানি শিখে নিতে হবে যে তোমার তুমিটাকে কীভাবে সে শিশুটাকে একটু একটু করে কামনা বাসনা লোভ হিংসা ইত্যাদি গুণকে কীভাবে ধরতে হয় কীভাবে ছাড়তে হয় নাকি কীভাবে সেটাকে
অতিক্রম করতে হয় সবটাকেই তাকে শেখা দিই। তো সেই কারণে বাবা মায়েরা, তাই তোমরা সাধু সঙ্গ করছো, গুরু সঙ্গ করছো, আর সেই কারণেই তোমায় বললাম যে আমার যে সেবা ভাব, সেবা চাই, এটা নিশ্চিত। তার জন্য আমি সমস্ত মানুষকে, আমার শিষ্য ভক্ত সবাইকে বলেছি যে সেবা ভাব থেকে সরা যাবে না। তোমার ছেলে মেয়ে সংসারে সেবা করছো, এটা ভাবছো, সেটা সেবা করছো না, এখন তুমি সেবা করছো না, তুমি যেন অস্থির হয়ে পড়েছো। হ্যাঁ, তোমার সেবা করতে হবে। এই সেবা করতে গেলে তাকে জ্ঞান করতে হবে নারায়ণ, তাকে জ্ঞান করতে হবে শিব, জ্ঞান করতে হবে শিব মানে ওই শিবলিঙ্গ নয়, শিব মানে বলেছি সুন্দর, সুন্দর মানে মানে জীবে সেবা, মানে সেই তো সেবা করতে পারে। আমি যাকে সেবা করছি সে তাকে তৃপ্তি দেওয়া, তাতে তৃপ্তি পাচ্ছে। যদি সে যদি মনে করো যে তার তৃপ্তিটা সত্যি মানুষের মতো নয়, তার মানে তাকে তাই মানুষের মতো তৃপ্তিটার জন্য তাকে সেরকম শিক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে, এবং তার জন্য তাকে যাতে করে তার মানুষের মতো তৃপ্তিটা থাকে, তার জন্য বাবা মাকে অনেক, তার ছেলে মেয়েরা যাচ্ছে, তার ছেলে মেয়েরা যেন বড় হয়, তাদের তৃপ্তিগুলো যেন মানুষের মতো হয়, এটা বাবা মাকে ভীষণ গুরুত্ব দিতে হয়, নাহলে কিন্তু খুব কষ্ট পেতে হবে। তো যাই হোক, বাবা মা